হেফাজতের তাণ্ডব নারীদের আটকাতে পারবে না, কিংবা বিএনপির নারী বিরোধী নীতি বাংলাদেশের নারীদের আটকাতে পারবে না। নারীদের আসলে কোনো কিছুতে আটকানোর প্রয়োজন নেই, তারা হাসবে, খেলবে, গাইবে। বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের নারীরাই নেতৃত্ব দেবে, আমাদের নারীরাই আমাদেরকে পথ দেখাবে। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গমাতা শেখ হাসিনা মুজিব যখন তিনি আমাদের যারা যুদ্ধের সময় যারা নির্যাতনের শিকার হয়েছেন তারা যখন সামাজিকভাবে স্বীকৃতি পাচ্ছিল না, তখন বঙ্গমাতা শেখ হাসিনা মুজিবের ব্যক্তিগত উদ্যোগে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া, তাদের সামাজিকভাবে পুনর্বাসন করা এবং তাদেরকে বীরাঙ্গনার স্বীকৃতি দেয়া, এটির মাধ্যমে যে একটি আরও ন্যায়সঙ্গত সমাজের জন্য বঙ্গমাতা শেখ হাসিনা মুজিব ভূমিকা রেখেছেন, এটি সত্যিকার অর্থেই আমাদের আজকের দিনেও যারা আমাদের উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছেন, এসডিজি এমডিজির বিভিন্ন সূচকে নারীর ক্ষমতায়নের বিভিন্ন বিষয়ের সঙ্গে যারা সম্পৃক্ত করছেন, আমরা মনে করি যে তাদের সামনে একটি টেক্সটবুক এক্সাম্পল হচ্ছেন আমাদের বঙ্গমাতা শেখ হাসিনা মুজিবের পুরো জীবনটি আজকের এই উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে নতুন নতুন দিগন্তের শুভ উন্মোচন করেছে বলে আমরা মনে করি। আজকে তাহসানের কণ্ঠে কিংবা ঋত্বিক রোশনের স্মার্টনেস এবং তারা উত্তর হিসেবে দিয়েছে নারী কোনো কিছুতেই আটকায় না, এই উত্তরটি তারা দিয়েছে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমরা যে কি মনে করি সেটি হচ্ছে নারীদের আসলে কোনো কিছুতে আটকানোর প্রয়োজন নেই এবং নারীরা কোনো কিছুতেই আটকাবে না। নারীদের যে ব্যক্তি স্বাধীনতা রয়েছে, নারীদের যে আত্মমর্যাদা রয়েছে, এসব কিছুকে অবলম্বন করেই নারীরা এগিয়ে যাবে, নতুন দিনের স্বপ্ন তারা গড়ে তুলবে, মুক্ত বিহঙ্গের মতো মুক্ত আকাশে ডানা মেলে তারা উঠবে, তারা হাসবে, খেলবে, গাইবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তোমার দেশ স্বপ্ন শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন বাংলাদেশের নারীদের কেউই আটকাতে পারবে না, মৌলবাদীদের ফতোয়া নারীদের আটকাতে পারবে না, হেফাজতের তাণ্ডব নারীদের আটকাতে পারবে না, কিংবা বিএনপির নারী বিরোধী নীতি বাংলাদেশের নারীদের আটকাতে পারবে না। বঙ্গমাতা শেখ হাসিনা মুজিবের জীবন দর্শন থেকে শিক্ষা গ্রহণ করে আগামী দিনেও আমরা মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক উদার মানবিক গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের নারীরাই নেতৃত্ব দেবে, আমাদের নারীরাই আমাদেরকে পথ দেখাবে, আমাদের নারীরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জীবন কাঠির ভূমিকায় থাকবে, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।